জাহান্নামের আগুনের তৈরি জুতা দুই পায়ে আবু তালেবকে পরিয়ে দেওয়া হবে, যে জাহান্নামের জুতার আগুনের তাপে আবু তালেবের মাথার মগজগুলা গলে 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 পড়তে থাকবে। এই যদি হয় সবচেয়ে নিম্নমানের শাস্তি, সবচেয়ে উচ্চমানের শাস্তিটা কি চিন্তা করা যায়, ভাবা যায়? কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ, জাহান্নামের আগুন গর্জন করতে থাকবে, রাগে গুস্সায় ক্ষোভে এত বিভৎস আওয়াজ হবে জাহান্নামের ভেতর থেকে, এত মারাত্মক দৃশ্য হবে সেদিন, এমন ভয়াবহ চিত্র হবে। জাহান্নামের আগুনের ভয়ে মানুষের অন্তরাত্মা এমন ভাবে কেঁপে উঠবে কিয়ামতের ময়দানে। প্রথমত ইয়া নাফসি, সকলেই নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে যাবে, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, ডান বাম কেউ ফিরে তাকাবে না, এমন কি আমাদের নবী ছাড়া অন্যান্য নবী যারা আছেন তারাও উম্মতের কথা মুখে উচ্চারণ করতে সাহস পাবে না, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বেন, যে সমস্ত নবীরা এই দুনিয়াতে উম্মতের জন্য চোখের পানি ছেড়ে গোটা জীবনটা কাটিয়ে দিয়েছেন, উম্মতের হেদায়েতের জন্য রক্তাক্ত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, এমন কি মাথার মধ্যে করাত নিয়া দ্বিখণ্ডিত হয়েছেন উম্মতের মুক্তি কামনায়। কেয়ামতের বিভৎস দৃশ্য দেখার পরে, জাহান্নামের আগুনের দৃশ্য চাক্ষুষ দেখার পরে নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বেন। হাসরের ময়দানের মানুষগুলো সকলেই আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে ছুটে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আমাদের পিতা, প্রথম নবী, তার কাছে যাই, তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন, আল্লাহর সামনে কথা বলার একটু শব্দ করার সাহস আমি আদমের নাই, আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, আল্লাহ আমাকে জান্নাত থেকে বার করে দিয়েছিলেন, ওই আল্লাহর সামনে আজকে আমি কথা বলবো এই সাহস আমার কাছে নাই, তোমরা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কাছে যখন সমস্ত মানুষগুলা চলে যাবে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম অপারগতা স্বীকার করবেন, এটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি জানি না মহান রব আজকে আমার সাথে কি মুআমালা করবেন। আমার সন্তান কেনান যখন পানির মধ্যে প্লাবিত হয়ে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছিল, আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম যে আমার সন্তান কেন হাবুডুবু খাইল, আল্লাহ পাক আমাকে ধমক দিয়েছিলেন, আল্লাহ আমার উপর কি মুআমালা করবেন আমার জানা নাই, তোমরা এটা আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে লোকেরা চলে যাবে, মুসা কালিমুল্লাহর কাছে চলে যাবে, একেবারে এভাবে সিরিয়াল করতে করতে সর্বশেষ তারা সকলে মিলে সিদ্ধান্ত দেবেন, আল্লাহর সামনে কথা বলার সাহস এই হাসরের ময়দানে কারো নাই। একজন ব্যক্তি বলতে পারেন তিনি হচ্ছেন আখির জামানার পয়গাম্বর মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দরবারে চলে যাও। সমস্ত মানুষগুলো সেদিন দুজাহানের বাদশাহ ইমাম মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজুনা মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আব্দুল জানাবিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ পাকের দুস্ত, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য আজকে বিচার কার্য শুরু হয়ে যায়, আল্লাহর দরবারে সুপারিশ করুন। আল্লাহর নবী এমন একটা স্টেজে, এমন একটা জায়গায় আল্লাহর দরবারে সেজদায় ভেঙে পড়বেন, প্রথমেই তিনি সুপারিশ করবেন না, শুধু আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করতে থাকবেন। নবীজি বলেছেন, এমন এমন ভাষায় সেদিন আমি আল্লাহর প্রশংসা করব যে ভাষাগুলো আল্লাহ পাক ওই দিনই আমার অন্তরের মধ্যে এলকা করে দিবেন, যে শব্দে যে হরফে আমি আল্লাহর প্রশংসা করব সেগুলো এখনো পর্যন্ত আমি জানি না। সুবহানাল্লাহ বলেন, যত শব্দ আমাকে শেখানো হয়েছে ওই শব্দ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব না, হাসরের ময়দানে যে বাক্য দিয়ে, যে শব্দ দিয়ে, যে ওয়ার্ড দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব, সেটা তাৎক্ষণিক ওই শব্দগুলো আল্লাহ পাক আমার কলবের মধ্যে এলকা করে দিবেন, ঢেলে দিবেন, আমি সেই বাক্য দিয়ে আল্লাহর সামনে সেজদায় পড়ে কাঁদতে থাকব, হাসরের ময়দানের সমস্ত মানুষগুলো আমাকে দেখতে পারবে, ওই জায়গাটার নাম হচ্ছে উঁচা স্টেজ, জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক,
عسى أن يبعثك ربك مقاما محمودا. আল্লাহ পাক বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, অলবিজি রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটান, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, নিশ্চয় আপনার রব অচিরেই অচিরেই আপনাকে আমি মাকামে মাহমুদে পৌঁছে দেব। প্রশংসিত সেই স্থানে আল্লাহর নবী আল্লাহ দরবারে সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন, এমন এমন শব্দ দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করবেন যে শব্দ দিয়ে বিশ্বের কোন মানুষ এভাবে রবের সামনে কোনোদিন কান্না করে নাই, প্রশংসাও করে নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা আপনি উঠান, সিজদা থেকে মাথা আপনি উঠান, ওয়াকুল ইউসমা, আপনি আজকে কথা বলুন, আপনার কথা শোনা হবে। সুবহানাল্লাহ বলেন, আপনি কথা বলুন, আপনার কথা শোনা হবে, সালতুত আপনি আসতে চান, আপনাকে প্রদান করা হবে, ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার, যেখানে নবীরা অস্থির হয়ে আছে, কিভাবে অস্থির হয়ে আছে আপনাদেরকে শোনায়, হাসরের ময়দানে এক একজন ব্যক্তি চাবে, যদি আমার আত্মীয় স্বজন আমার সন্তান আদি স্ত্রী পরিবার পরিজন সহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দেওয়ার বিনিময়ে যদি আমি নাজাত পাই, আমি সব দিতে প্রস্তুত। ওমান ফিল আরদি জামিআং সুম্মা ইউঞ্জিহি, কোরআনে আল্লাহ বলেছেন যত মানুষ পৃথিবীতে আছে মুক্তিপণ হিসেবে একজন ব্যক্তির মনের ইচ্ছা হবে যে আমার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সবগুলাকে আল্লাহ তুমি জাহান্নামে নিয়ে যাও, বিনিময়ে আমাকে একটু মুক্তি দাও, সুম্মা ইউঞ্জিহি। ভাবতে পারেন সিচুয়েশনটা কেমন হবে, চিন্তা করা যায় হাসরের ময়দানে মানুষের অবস্থা কেমন হয়ে যাবে, যে মা তার সন্তানে একবেলা না খেয়ে শোকে কাতরে মাও না খেয়ে থাকে, ঠিক কিনা বলেন, যে স্বামী স্ত্রীর জন্য জীবন দেয়, স্ত্রী স্বামীর জন্য জীবন দেয়, এত ভালোবাসা যে স্ত্রী এবং স্বামীর, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউঞ্জিহি, মানুষ সেদিন এমন অবস্থা করবে এমন তামান্না করবে পৃথিবীর সবগুলো মানুষ জাহান্নামে জ্বলুক, অন্তত পক্ষে আমি যেন জাহান্নামের আগুন থেকে রক্ষা পাই। কারণ জাহান্নামের শুধু আগুন নয়, এলিহান শিকার একটুখানি ধোয়া যদি এই গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হতো পৃথিবীর সব কিছু পুড়ে ছাই হয়ে যেত, এর তীব্রতা এর প্রখরতা এত বেশি প্রতি সেকেন্ডে 70 বার গায়ের চামড়া পুড়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম, বান্দার গায়ের চামড়া জাহান্নামের আগুনে যতবার পুড়বে ততবার বদলায় দেওয়া হবে, যতবার পুড়বে সাথে সাথে এদেরকে আবার নতুন চামড়া গজায় দেব, প্রতি সেকেন্ডে 70 বার চামড়া পুড়বে, আবার 70 বার হবে শাস্তির তীব্রতাকে উপভোগ করার জন্য। নাউজুবিল্লাহি মিন জালিক, বান্দা চাবে পৃথিবীর সব মানুষ জাহান্নামের আগুনে পুড়ে যাক। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়াতারা আন-নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, অবস্থা এমন হবে কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত, দুগ্ধ দানকারী মা তার দুধের সন্তানকে ছুঁড়ে মারবে, মায়ের গর্ভে বাচ্চা থাকলে কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে বাচ্চা ফেটে গর্ভ থেকে বের হয়ে চলে আসবে, নাউযুবিল্লাহি মিন যালিক, ওয়াতারা আন-নাসা সুকারা, মানুষগুলো উন্মাদের মতো থাকবে একেবারে মনে হবে মাতাল, ওয়ামা হুম বিসুকারা, কিন্তু আসলে তারা মদ্যপান করে নাই, মাতাল হয় নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ,
আল্লাহর শাস্তি বড় ভয়ঙ্কর, বড় ভয়ানক শাস্তি। আল্লাহর নবী সেদিন সেজদায় পড়বেন, আল্লাহ পাক তাকে চারটি শব্দ বলবেন, ইয়া মুহাম্মদ মুহাম্মদ, ইরফা রাসাক, আপনি মাথা ওঠান, ওয়াকুল ইউসমা, আপনি কথা বলুন, আপনার কথা শোনা হবে, ওয়াসাল তো আপনি চান আপনাকে দান করা হবে, ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত হাশরের ময়দানে বিচার কার্য শুরু করার কথা বলবেন। হাশরের ময়দানে একটা দিনের দৈর্ঘ্য প্রস্থতার সীমানা হবে এই পৃথিবীর 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ বলবেন না? 50,000 বছর একত্রিত করলে হাশরের ময়দানের একটা দিনের সমান হবে। ভাবা যায় এর মধ্যে কি বিভৎস অবস্থা হবে, মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না, ভাই ভাইকে চিনে না। আখেরাতের বিপদ তো অনেক ভয়াবহ বিপদ, দুনিয়াতেই যদি আপনি বিপদগ্রস্ত হন দেখবেন আপনার আত্মীয় স্বজন আপনার কোনো খবর নেবে না। কথা বলেন, দুনিয়ার এক বন্ধু মামলা খেয়েছে, মামলা খাওয়ার পরে পুলিশ ওই বন্ধুর বন্ধুকে জিজ্ঞেস করলো যে অমুন একে আব্দুল করিম নামে একটা লোক এই কুমারখালী এলাকাতে অ্যারেস্ট হয়েছে, তোমার সাথে পরিচয় আছে? একবার না না এমন নাম তো শুনি নেই। কথা বলে না কেন, জোরে বলেন। সে মনে মনে চিন্তা করে, ওর সাথে আমার বন্ধুত্ব আছে, কথা বলতে গিয়ে কোন বিপদে পড়ি। আপনার আত্মীয় স্বজন কেউ যদি ঋণগ্রস্ত হয়, সে যদি আপনার মোবাইলে ফোন দেয়, তাহলে দেখবেন যে তার ফোনটা রিসিভ করতে মনে চায় না, বিপদে পড়ে দেখেন না, বিপদে পড়ে কয়েকটা মোবাইলে ফোন দেন, যখন সে টের পাবে যে আপনি তার কাছে সহযোগিতা চাচ্ছেন, আপনার মোবাইল পিক করা বন্ধ হয়ে যাবে। কথা বলেন। আর যখন আপনি অজস্র টাকার মালিক হবেন, তখন আপনার ফোন শুধু রিসিভ করার জন্য লোকেরা গর্ব করে আপনার পরিচয় দিয়ে বলবে, অমুক গ্রামের কলিমুদ্দিন তো আমার ভাতিজা। কথা বলেন না, ঠিক কিনা বলেন? মানে তার এখন পয়সা হয়েছে, সম্মান হয়েছে, এখন লোকেরা পরিচয় দিতে গর্ববোধ করে, কিন্তু সে বিপদে পড়ুক, একেবারে রক্তের আত্মীয় স্বজন হলেও সে অস্বীকার করে বসে থাকবে। এটা যদি পৃথিবীতেই সামান্য বিপদে এই অবস্থা হয়, হাসরের ভয়াবহ অবস্থার মধ্যে মানুষের অবস্থা কোন পর্যায়ে দাঁড়াবে? আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুযোগ দিবেন, ওনা ও আমার হাবিব, আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলবেন, মুহাম্মদ, আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলোকে আজকে আপনি বাছাই করে নিন, যে সমস্ত ব্যক্তিদের আমল নামার কোনো হিসাব হবে না, বিনা হিসেবে যারা জান্নাতে যাবে, এদেরকে আপনি বাছাই করে করে আইমান নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকায় দেন। আল্লাহর নবী লোকদেরকে আইমান নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন, দরজার চৌকাঠের প্রশস্ততা হবে। হুজুর বলেছেন, একসাথে 7 লক্ষ মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, একজনের গায়ের সাথে আরেকজনের গা টাচ লাগবে না। আল্লাহু আকবার বলেন। এগুলা কি মিথ্যা গল্প মনে হয়, অসত্য কথা মনে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, মা দল্লা সাহিবুকুম ওমা গওয়া, তোমাদের সাথী বিভ্রান্ত হন না, মন গড়া কথাবার্তা বলেন না, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মন গড়া কিছুই বলেন না, ওহি প্রত্যাদিশ হয়ে তিনি তোমাদের সাথে কথা বলেন। আল্লামাহু শাদীদুল কোয়া, যিনি তাকে শিক্ষা দেন তিনি হচ্ছেন শক্তিশালী ফেরিস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা, কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার জন্য এমন দরদী হয়ে পড়বে, এত বেশি হুজুর কান্না করবেন কিয়ামতের ময়দানে, এত বেশি চোখের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, তখন নবীজি আবারও ওই জায়গায় সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন, আবার কান্না শুরু করবেন। আল্লাহ পাক আবার বললেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান, ওয়াসাল ওয়াকুল ইউসমা, আপনি কথা বলুন আপনার কথা শোনা হবে, ওয়াসাল তো ওটা আপনি চান আমার কাছে আপনাকে প্রদান করা হবে,
ওয়াসফা তুসাপ্পা আপনি সুপারিশ করুন, সুপারিশ মঞ্জুর করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আপনারা ভাবেন তো এই বিপদের সময়, এই মুসিবতের সময় লোকেরা তো নিজেকে বাঁচাবার জন্য আর্গুমেন্ট পেশ করবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমারে বাঁচাও, আমার ছেলেরে বাঁচাও, আমার মেয়ে ফাতেমারে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? আমার স্ত্রীদেরকে বাঁচাও, আমার আত্মীয় স্বজনকে বাঁচাও, এগুলো কিচ্ছু বলবেন না, শুধু বলবেন উম্মাতি উম্মাতি, এভাবে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আল্লাহ পাক অসংখ্য উম্মাকে বিনাই হিসেবে জান্নাত দেবেন। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাই দেখবেন উম্মতের বিরাট একটা অংশের মানুষ জাহান্নামের আগুনে পড়তেছে, জাহান্নামের আগুনে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ নবী আবার ওই জায়গায় কান্নায় ভেঙে পড়বেন, সেজদায় পড়ে এমন কাদা কাঁদবেন, এত প্রশংসা আল্লাহ পাকের করবেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মাথা উঠাতে বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবে, আবার উম্মাত উম্মাতি বলে চিৎকার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলবেন সরিষা দানা পরিমাণ ইমানও যাদের আছে তাদেরকে আপনি জাহান্নাম থেকে বাছাই করে করে উপরে উঠাই নিয়ে আসেন। সুরে কোন আল্লাহু আকবার, এদেরকে বাছাই করে করে উপরে উঠে আনা হবে। এরপরে একেবারেই অণু থেকে অণু, অণু থেকে আরও অণু, একেবারে ক্ষুদ্রা থেকে আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইমানও যাদের আছে, এতটুকুন এহসাস নিয়েও যদি লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছে আল্লাহ পাক বলবেন ওদেরকেও জাহান্নামের আগুন থেকে ধরে ধরে নিয়ে আসে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এমন ভাবে সন্তুষ্ট করতেই থাকবেন, কারণ এই পৃথিবী থেকেই নবীজির প্রতি আল্লাহ পাকের একটা ওয়াদা ছিল। কোরআন শরীফের সূরা ইব্রাহিমের ওই আয়াত যখন নবী তেলাওয়াত করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মার জন্য দোয়া করে বলছেন রব্বুল আলামিন আমার উম্মতের বৃহৎ একটা অংশকে মূর্তিগুলা গোমরা বানিয়ে দিয়েছে, যারা আমার অনুসরণ করেছে তারা তো আমার দলভুক্ত, আর যারা আমার সীমা লঙ্ঘন করেছে অবাধ্য হয়েছে তাদেরকে তাহলে তাদের ব্যাপারে তুমি তো ক্ষমাশীল অতীব দয়ালু। এই দুয়ার মাধ্যমে প্রমাণ হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে কত ভালোবাসতেন। এই আয়াত তেলাওয়াত করে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মাঈদা থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতে কিয়ামতের ময়দানে নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মার জন্য যে দোয়া করবেন এবং কত মোহাব্বত করবেন তার উম্মাদকে সেখানে বর্ণনা করা হয়েছে। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন ইন তুআযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা আমার উম্মতের লোকদেরকে তাদের পাপের কারণে যদি তুমি শাস্তি প্রদান করো তারা তো তাহলে তোমারই বান্দা, তোমারই বান্দা, শাস্তি প্রদান করলে তুমি তোমার বান্দাকে শাস্তি প্রদান করবে। ওয়া ইন তাগফির লাহুম আর যদি তুমি আপন মেহেরবানিতে ওদেরকে ক্ষমা করে দাও ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এই দুইটা আয়াত তেলাওয়াত করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত বন্ধ করে আল্লাহর কাছে হাত তুললেন। আনাস ইবনে মালিক হুজুরের খাদেম সাহাবী, তিনি হচ্ছেন হাদিসের রাবি, তিনি বলেন রসুল আল্লাহর কাছে হাত তুলে উম্মাতি উম্মাতি বলে এমনভাবে কান্না করতে থাকলেন হুজুরের চোখের পানি আল্লাহ দেখেন না? জোরে বলুন না আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেছে। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার দুস্তর কাছে গিয়ে জিজ্ঞেস করো তো মায়ুবি কি আমার দুষ্ট কেন কান্দে। অথচ আল্লাহ ভালো করে জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কান্দতেছেন, জানেন, জেনেও জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিব্রাইল আসলেন হুজুরকে বলেন মায়ুবি কি কায়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল কেন আপনি কান্না করছেন? আল্লাহ নবী উম্মতের ব্যাপারে যা বলার বললেন, জিব্রাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর কাছে গিয়ে বললেন রব্বুল আলামিন উম্মতের পেরেশানিতে আপনার দুষ্ট কান্না করে। আল্লাহ পাক বললেন আমার হাবিবের কাছে আমার পক্ষ থেকে জানাই দাও কান্না বন্ধ করেন, কান্না বন্ধ করুন, ইন্না সানুরদি কাফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, ও আমার নবী আপনার সাথে আমি আল্লাহর ওয়াদা থাকলো আপনার উম্মতের ব্যাপারে অচিরে আমি আপনাকে সন্তুষ্ট করেই সারব। ওয়ালা নাসুকা আপনার উম্মতের ব্যাপারে আপনার মনে আমি কোনো কষ্ট রাখবো না। সুবহানাল্লাহ। বলেন আমি এতগুলো হাদিস
এতগুলো অবস্থান আপনাদের সামনে বিশ্লেষণ করার আমার মূল উদ্দেশ্য হলো আমাদের উপর যে রসূলের এতটা অনুগ্রহ আছে, ভালোবাসা আছে, কোরআন তো বলেই দিয়েছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, দুইটা নিয়ামত নিয়ে বান্দা যেন সন্তুষ্ট হয়ে যায়, এক হচ্ছে আমার কোরআন আর এক হচ্ছে আমার রসুল, সেই রসুলকে নিয়ে আমরা কি সন্তুষ্ট আছি না নাই, হুজুরকে নিয়ে আমরা খুশি আছি না নাই, যদি খুশি থাকি খুশির বহিঃপ্রকাশ কি, খুশির বহিঃপ্রকাশ হচ্ছে আমার রসুল আমাকে যা করতে বলেছেন আমি সেটাই করব, আমার নবী আমাকে যে কাজ করতে নিষেধ করেছেন, আমার উপর যার এত ইহসান দুনিয়াতে, আমার উপর যার এত ভালোবাসা আখেরাতে, আমি কি তার কথার অমান্য হয়ে জীবনযাপন করতে পারি, আমি কি তার বিরুদ্ধাচরণ করতে পারি, আমি কি তার কথার নাফরমানি করতে পারি? আফসোস, এই সমাজের অনেক মুসলিম ভাইদের জীবনযাপন দেখে বুঝার উপায় নাই যে ইনি মুসলমান, বুঝার উপায় নাই ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক। মুসলমানেরা দেখেছি এখন বিবাহ অনুষ্ঠানে এমনভাবে বড় বড় সাউন্ড বক্স লাগিয়ে গান বাজনা বাজায়, রাতে দিনে সমানে, কথা বলেন না, কথা বলুন ঠিক কি না, এমন কি অনুষ্ঠানিক কর্মকাণ্ড একের পর এক। ওই যে দেখেছেন ঢাকা শহরে কয়েকদিন আগে সাকরাইন, ভারতের উত্তর প্রদেশের হিন্দুরা একটা অনুষ্ঠান করে, ঘুড়ি উড়ায় আকাশে, এমন কি ছাদের উপরে বিল্ডিংয়ের উপরে বড় বড় সাউন্ড বক্স দিয়ে উচ্চ আওয়াজে গান বাজনা বাজায়, এটা ভারতের উত্তর প্রদেশে আছে। গত 4-5 বছর ধরে ঢাকা শহরের এই অপসংস্কৃতির আগ্রাসন ঢুকেছে, সেখানে রাত ভর তারা বিরাট বড় সাউন্ড বক্সে বিকট শব্দে তারা ভারী আওয়াজে গান বাজনা বাজাচ্ছে। এরপরে ঢাকা শহরের অনেক বড় বড় মাদ্রাসা আছে, উল্লেখযোগ্য মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসার কওমি মাদ্রাসার ছেলেরা দেখলো যে এদের গানের আওয়াজে এলাকায় বসবাস করাই মুশকিল হয়ে যাচ্ছে, কোরআন পড়া যাচ্ছে না, নামাজ পড়া যাচ্ছে না, ঘুমানো যাচ্ছে না, অসুস্থ মানুষ শান্তি পাচ্ছে না, বাধ্য হয়ে মসজিদে এলান করে ছাত্ররা রাজপথে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে রাজপথে যখন নেমে এসছে, রাত বাজে তখন 2টা, এ রাত গভীর রাতে 1:30, 2:30, 2:30 বাজে গভীর রাতে ছাত্ররা মিলে থানা ঘেরাও দিয়েছে যে এই অপসংস্কৃতি বন্ধ করতে হবে, এই অপসংস্কৃতি বন্ধ করতে হবে। সর্বশেষ ওলামা তুলাবাদের এই অবদানে ঢাকা শহরের ওই রাতের অপসংস্কৃতি বন্ধ করে দেওয়া হয়েছে, আল্লাহু আকবার বলেন। এই মাদ্রাসার বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্রদের অবদান অনেক বেশি, ফতোয়া বিরোধী রায় যখন হয়েছিল কওমি মাদ্রাসার 6 জন ছাত্র শাহাদত বরণ করেছে, রক্ত দিয়েছে এই জমিনের মধ্যে কোরআনে কারিমের বিরুদ্ধে, যেন রায় না যায়, কোরআনে কারিমের ফতোয়া যেন চালু থাকে, এর সপক্ষে অবদান এবং ভূমিকা রাখতে গিয়ে এদেশের কওমি মাদ্রাসা ছাত্ররা জীবন দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদাবাদ মাদ্রাসা ছাত্রদেরকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানায়, এবং আমরা এ জাতিকে তারা দেখিয়ে দিতে সক্ষম হয়েছে ওলামা তুলাবারা যদি ঐক্যবদ্ধ থাকে যে কোনো আগ্রাসনকে, যে কোনো অপসংস্কৃতিকে রুখে দেওয়া ওয়ান টুর ব্যাপার, যদি বলুন ঠিক কিনা, সাহস করে শুধু এগিয়ে যাওয়া দরকার। কিন্তু আমরা ভদ্রতার কথা বলে দুনিয়াবি কাজে অনেক অভদ্রতা দেখায়, শুধুমাত্র ভদ্রতা দেখায় ধর্মীয় কাজে, অপক সংস্কৃতি হয় আকাম কুকাম হয় বাধা দেয় না, কয় তাকে ডিস্টার্ব করে লাভ নাই, কেচাল করে লাভ নাই, কিন্তু এই কেচাল যদি নিজের জায়গা জমিয়ে হতো তাহলে তার চেয়ে ভয়ঙ্কর মানুষ এই সমাজে আর হতো না, কথা কন্যা ঠিক কি না। এই যে বাংলাদেশের এক তরুণ প্রজন্মের একজন ইসলামিক আলোচক, আলেম নন কিন্তু জেনারেল শিক্ষিত, আবু তোহা মোহাম্মদ আদনান, এই ছেলেটি আপনারা দেখেছেন গতকালকে চট্টগ্রামে না কোন অঞ্চলে রাত 2টা বাজে কোনো এক বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজতেছে, হয়তো তার প্রোগ্রাম ছিল, তিনি যাচ্ছেন, যাওয়ার সময় সে এই দৃশ্য দেখল, দৃশ্য দেখে সে আঘাতপ্রাপ্ত হয়েছে, সে সরাসরি সেখানে গিয়ে তাদেরকে সেই কাজে বাধা দিয়েছে, নিষেধ করেছে, সাহস নিয়ে সে বলেছে যে আপনারা কি মুসলমান নন? তারা বললো হ্যাঁ আমরা মুসলমান, আপনার মেয়ের বিবাহ আপনি চান না এখানে সুখ শান্তি হোক, আল্লাহ পাকের রহমত থাকুক, বলে হ্যাঁ এটা আমরা চাই, যদি চান তাহলে রাত বাজে 2টায় উচ্চাও যে গান বাজাচ্ছেন কেন, কেন এই হারাম কাজটি করছেন? তার অবদানে, তার নিষেধে গান বাজনা সেখানে বন্ধ হয়ে গেল। ঠিক এভাবেই যদি সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে আমি আপনি সকলে দাঁড়িয়ে যেতে পারতাম, এদেশ অনেক ভালো হয়ে যেত,
কথা বলুন ঠিক কিনা। আপনারা এই যেমন তাফসির মাহফিল আয়োজন করেছেন, তাফসির কমিটি গঠন করেছেন, আপনারা সমাজের অন্যায় এবং অপরাধ নির্মূলেও ভূমিকা রাখুন। আপনারা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ থাকেন তাহলে সমাজের সমস্ত অপসংস্কৃতি রুখে দেওয়া সম্ভব। এখানে বাধা হয়ে কেউ দাঁড়াতে সাহস পাবে না, যদি বলুন ঠিক কিনা। আপনারা পারবেন না ইনশাল্লাহ, সবাই বলুন পারবেন না ইনশাল্লাহ। আপনারা এটা অবশ্যই পারবেন, তার একটা বড় কারণ আপনাদেরকে বলি। কারণ হচ্ছে দেখুন, আপনারা মাহফিলের যে পোস্টারটা যেভাবে করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত। আমি আমার এই ওয়াজ মাহফিলে প্রায় আজকে 16 বছর পার হয়েছে কোরআনের তাফসির মাঠে। 2008 সাল থেকে আমি ধারাবাহিক মাঠে ময়দানে কথাবার্তা বলি। এই এতগুলো লম্বা সময়ের মধ্যে আমি এরকম পোস্টার দেখি নাই যে পোস্টারে আলেমদের নাম ছাড়া কোনো নাম নাই। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু আকবার বলবেন না। এলাকাবাসীর হিম্মত দেখেছেন, সাহস দেখেছেন। অনেক এলাকায় নেতা কর্মীর নাম বক্তার উপরে না দিলে ওয়াজই হয় না, কথা বলে না ঠিক কিনা। স্টেজে বড় চেয়ার যদি, নেতার চেয়ার যদি আলেমের সাথে বড় না দেওয়া হয়, অনেক জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়। আর সেখানে আপনারা সব নাম বাদ দিয়ে শুধু চারটা আলেমের নাম দিয়ে একেবারে শুধু বল্লভপুর মাহফিল কমিটি এলাকাবাসী শেষ করে দিয়েছেন। এটা বাংলাদেশে একমাত্র পোস্টার, আল্লাহু আকবার বলেন। এটা ইউটিউবাররা কথাটা রেকর্ড করছে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যারা এই বক্তব্য শুনতে পাচ্ছেন, যে এটা গোটা বাংলাদেশের যে সংস্কৃতি, এই সংস্কৃতির জন্য এটা একটা মডেল, এটা একটা আদর্শ হতে পারে। যেখানে শুধু আলেমদেরকে সম্মান দেওয়া হয়েছে, পাবলিককে এখানে স্থান দেওয়া হয় নাই। আমাদের সমাজ আমরা দেখতে পাই একজন দিনের দায়ী, একজন ইসলামিক স্কলার, তার উপরে বেনামাজি, সুদখুর, মদখুর, মিথ্যাবাদী, লম্পট, জিনাকার নেতার নামটা উপরে দেওয়া হয়। এটা সরাসরি আল্লাহর কোরআনকে অপমান করা হয়, কথা বলুন ঠিক কিনা। একজন আলেমকে নিচে নাম দিয়ে বেনামাজি, ফাসেক, ফুজ্জারের নাম উপরে দেওয়া, এটাকে আলেমকে সম্মান করা হলো? চিৎকার দিয়ে বলুন সম্মান করা হলো? সুতরাং এখান থেকে, এই বল্লভপুর তাফসির কমিটি থেকে, গোটা বাংলাদেশের সমস্ত তাফসির কমিটির শিক্ষা গ্রহণ করা উচিত যে কোরআনের ময়দানে একমাত্র রেসপেক্টেড পার্সন হচ্ছে উলামারা। কিটা কথা বলুন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন, সুতরাং আপনারা এটা যেহেতু করতে পেরেছেন, সমাজের অপসংস্কৃতি আপনারা দূর করতেও পারবেন ইনশাআল্লাহ। কোনো গ্রামগঞ্জের কোনো বিবাহ শাদিতে ওপেনে নাচ গান করতে দেওয়া হবে না, যেরকম ঠিক কিনা। যেহেতু আপনাদের এই মসজিদ অনেক পুরাতন মসজিদ, সুতরাং এই মসজিদ ভিত্তিক কমিটি থাকবে গোটা এলাকার আশপাশে, যেখানে গান বাজনা হবে সেখানকে প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন কারা কারা দোহার দেখতে চায়? আল্লাহ যেন কবুল করেন সকলের বলেন আমিন। প্রিয় ভাইরা, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের উপর এত অবদান দুনিয়া এবং আখেরাতে, সেই রসুলের সুন্নার আলোকে জীবন গড়তে চায়, আল্লাহর হাবিবের সাফাত নিয়ে জান্নাতে যেতে চায়, হুজুরের হাতে কেয়ামতের দিন হাউজে কাওসার পান করতে চায়, এই আগ্রহ দিলে আসে না? কার কার আছে হাত দেখি তো, এই আগ্রহ কার আছে? হুজুরের হাতে আমরা হাউজে কাওসার পান করতে চাই, আল্লাহ তুমি কবুল করো। হাত নামান, হাত নামান। এখন আল্লাহর নবীর সিদ্ধান্ত আপনাদেরকে জানাই দিই, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহাববতা, রাসূলের বাণী, পৃথিবীতে যার সাথে যার মহব্বত হবে পরকালে সে তার সাথেই থাকবে। সুতরাং আমরা চাই আমাদের হাসর নবীদের সাথে হোক, আমাদের হাসর সিদ্দিকিনদের সাথে হোক, সলিহিনদের সাথে হোক, এই নয়ন দিয়ে পৃথিবীতে আমরা রসুলকে দেখতে পাইনি, মন প্রাণ ভরে কেয়ামতে হুজুরকে দেখতে চায়, মন প্রাণ ভরে হুজুরের সাথে জান্নাতে সারা জীবন কাটাতে চায় ইনশাল্লাহ। বলেন হুজুর বলেছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকদ আহাব্বানি, আমার সুন্নতকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুতরাং রসুলের সুন্নত যদি আমার জীবনে না থাকে, রাখার দরকার আছে না নাই? এখন রসুলের সুন্নত বলতে কি বোঝায়? সুন্নত বলতে শুধু মুখের দাড়ি নাকি, এটাই সুন্নত? না, সুন্না মানে হচ্ছে রসুলের রেখে যাওয়া জীবন আদর্শ।
জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলকে মডেল বানাতে হবে। মুখের দাড়ি থেকে শুরু করে চুল কাটা, নখ কাটা, এগুলো ব্যক্তি জীবনের আমল। এই সব ব্যাপারে রাসূলের তালিম আছে না নাই, শিক্ষা আছে না নাই? একেবারে বাথরুমে প্রবেশ করা থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন ঢোকা পর্যন্ত, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, আন্তর্জাতিক অঙ্গনে সিদ্ধান্ত নেওয়ার মতো এখনো কোনো জায়গা নাই যেখানে রাসূলের সুন্নত নাই। সুবহানাল্লাহ। সকল ক্ষেত্রে রাসূলের সুন্নাকে মানবো তো ইনশাআল্লাহ। সুতরাং মুখের ওয়াজিব দাড়ি রাখা এই বিধানটা অবহেলা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই, এ কথা বলার কোনো সুযোগ নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের তো দাড়ি আছে, অমুকে বেনামাজি তারও তো মুখে দাঁড়িয়ে আছে, খ্রিস্টানরাও তো দাঁড়িয়ে রাখে। যেমন হিজবুত তাওহিদ নামের একটা কুফুরি সংগঠন বাংলাদেশে আছে, কথা বলেন ঠিক না? এই হিজবুত তাওহিদের যে কুফুরি সংগঠন, এই সদস্যদের একটারও কি ইমান আছে? একটু জোরে বলেন। ওদের ইমাম, ওদের ভাষায় এমাম, ওই এমাম হুসাইন মোহাম্মদ সেলিম থেকে শুরু করে ওদের যত নারী কর্মী যত পুরুষ কর্মী একটারও ইমান নাই। কুরআন সুন্নার আদলে সবগুলা বেঈমান কাফের, কথা কন ঠিক কিনা? এই বেঈমান কাফেররা কুরআন সুন্না ইজমা কিয়াসের সবসময় বিরোধিতা করে, এমনকি কুরআন সুন্নার ওপেনে অপব্যাখ্যা করে। মুখের দাড়ি সম্পর্কে তারা বক্তব্য হচ্ছে যে ইহুদিদের তো দাড়ি আছে, খ্রিস্টানের তো দাড়ি ছিল, আবু জেহেলের দাড়ি ছিল, নাউজুবিল্লাহি মিন জালিক। আবু জেহেলের দাড়ি আর ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আর আমার রাসূলের দাড়ি কি এক দাড়ি? কথা বলুন, এক দাড়ি? হিন্দুরাও মুখে দাড়ি রাখে, কিন্তু ওর দাড়ি দেখেই বোঝা যায় ওইটা হিন্দুর দাড়ি। মুসলমানের দাড়ি দেখলে বোঝা যায় যে এটা মুসলমানের দাড়ি, চিল্লায় কন্যা ঠিক কিনা? সুতরাং যুবকেরা, আপনারা যদি মনে করেন যে দাড়ি ইসলামে গুরুত্ব বহন করে না, এটা বরং মারাত্মক ভুল। দাড়ি শিয়ার ইসলাম, এটার যে গুরুত্ব অপরিসীম তার একটা প্রমাণ আপনাদের কাছে দেই। দাড়ির যদি গুরুত্ব ইসলামে নাই থাকতো, ইসলাম বিদ্বেষীদের দাড়ির প্রতি এত ঘৃণা কেন? কথা বলে, দাড়ির যদি কোনো গুরুত্বই না থাকে, ইসলাম বিদ্বেষীরা দাড়ি দেখলে জ্বলে কেন? ওদের কলিজা পুরে ছাই হয়ে যাওয়াই প্রমাণ করে দাড়ি শিয়ার ইসলাম, ঠিক কিনা বলেন? সুতরাং ওদের কলিজায় যত জ্বালা পোড়া হোক না কেন, আমরা মুখের দাড়ি পুরুষরা রাখবই রাখবো, আমরা বলি ইনশাআল্লাহ। এই দাড়িকে সুন্নাহ তরিকায় রাখবো। দাড়ি রাখলে মানুষের ওয়াকর বাড়ে, ভারিত্ব বাড়ে, সম্মান বাড়ে, রেসপেকশন বাড়ে, ইজ্জত সম্মান আল্লাহ পাক দুনিয়াতে বাড়িয়ে দেন, আখরাতেও বাড়িয়ে দেবেন। যুবকেরা, আজকের পর থেকে মুখের দাড়ি থাকবে না ইনশাআল্লাহ? কার কার মুখে দাড়ি থাকবে আজকে থেকে আমি হাত দেখি, ভালো করে তুলেন না সাহসিকতার সাথে। এ কথা কি প্যান্ডেল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে নাকি, না বাড়ি পর্যন্ত যাবে? দাড়ি থাকবে ইনশাল্লাহ, মন থেকে বলেছেন তো। কারণ আমি এই চেহারা নিয়ে কিয়ামত রসুলের সামনে দাঁড়াতে চাই। আমি আমি নমরুদের মতো বুশের চেহারা নিয়ে হুজুরের সামনে দাঁড়াতে চাই না, কথা বলুন ঠিক কিনা? হাত নামান, কথা মনে থাকবে ইনশাল্লাহ। মাথার টুপি সুন্নত আমল, আমরা এটা মাথায় রাখবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করবে ইনশাআল্লাহ। মা বোনদের পর্দা করা সুন্নত না ফরজ? এই ফরজ বিধানে অবহেলা করার কোনো সুযোগ আছে? কিন্তু আমরা তো অবহেলা করি। আমরা মনে করি বোরকা পরবে বয়স যখন 72 শেষ হইয়া 73 পরবে তখন গিয়া বোরকা পরবে। বুড়িরা বোরকা পরে, জোয়ান মেয়েরা বোরকা পরতে চায় না। অথচ বোরকা কি বুড়ির জন্য না জোয়ানের জন্য? সিস্টেম উল্টো হয়ে গেছে, সিস্টেম উল্টো হয়ে গেছে। শয়তানের সব সিস্টেমকে উলট পালট করে দিয়েছে। পুরুষের উচিত ছিল টাকনুর উপরে কাপড় পরা, মেয়েদের উচিত ছিল নিচে পরা, শয়তান উল্টাই দিছে। পুরুষ পরে একেবারেই টাকনুর নিচে, স্বেচ্ছাতে স্বেচ্ছাতে যায়, ময়লা সব পরিষ্কার করে দেয়, আর মহিলা খালি উপরে উঠে, কথা কথা ঠিক কিনা? সব কিছু উল্টাই দিয়েছে। সুতরাং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে মা এবং বোনদেরকে। পর্দা করা ফরজ, এই ফরজ বিধানটা মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, জোরে কোন আমিন। আমি আজকের পর্দা ফুসিতা নিয়ে লম্বা কথা বলতে পারলাম না, সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা আলোচনার। এই শেষ প্রান্তে এসে আমি শুধু সকলকে হৃদয়ের গভীর থেকে এতটুকু আবদার জানাতে চাই, আমাদের উপর রসুলের যে অবদান দুনিয়াতে, আমাদের উপর রসুলের যে অবদান আখরাতে, আমরা হুজুরকে হৃদয় দিয়ে ভালোবাসতে চাই, সুন্নাভিত্তিক জীবনযাপন করে সেই ভালোবাসার প্রমাণ রাখতে চাই।
কথা বলেন ইনশাআল্লাহ এমন কি কিয়ামতে রাসূলের শাফাত পেতে চাই আমরা বলি ইনশাআল্লাহ আপনাদের কারেক্টে মজার তথ্য দেই এই পৃথিবী থেকে আল্লাহকে আমরা কেউ দেখি নাই কেউ দেখছেন নাকি এখানে যারা আছেন কেউ দেখেছেন আমি দেখি নাই আপনারা দেখছেন নাকি কেউ দেখা সম্ভব নয় লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় তবে আমরা জান্নাতে গিয়ে মহান রবকে দেখব ইনশাআল্লাহ দুইটা শর্তের ভিত্তিতে কয়টা এক নাম্বার শর্ত হচ্ছে কোরআন বলছি فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাক্ষাৎ চাই দুনিয়াতে সে যেন দুইটা কাজ করে এক নাম্বার কাজ হলো ফালিয়ামাল আমালান সালিহা সে যেন ভালো আমল করে ওয়ালা ইউশরিকি বিইবাদাতি রাব্বিহি আহাদা আমি আমি আল্লাহর ইবাদতের সাথে সে যেন কাউকে শরীক স্থাপন না করে আল্লাহর সাথে শরীক করা যাবে না নেক কাজ করতে হবে আমাদের সমাজে আমরা দেখেছি কারো ছেলে হয় না মেয়ে হয় না বিপদে পড়েছে মুসিবতে পড়েছে সরাসরি মাজারে গিয়ে সেজদায় পড়ে কান্দা শুরু করছে ঠিক কিনা বলেন পীরের হাতে পায়ে সেজদা দেওয়া শুরু করে দিয়েছে আপনারা বলেন তো সন্তান দেওয়ার মালিককে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ সমাজে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ ব্যবসায় বরকত দেওয়ার মালিককে আল্লাহ জমিতে ফসল দেওয়ার মালিককে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেওয়ার মালিককে আল্লাহ তো সাহায্য চাওয়া দরকার তো আল্লাহর কাছে সন্তান চাওয়া দরকার আল্লাহর কাছে আল্লাহর কাছে সন্তান না চেয়ে আপনি বান্দার কাছে চেয়েছেন মৃত ব্যক্তির কাছে চেয়েছেন আপনি তো শিরিক করেছেন কথা বলুন ঠিক কিনা আমরা রবের সাক্ষাৎ চাই এক নাম্বার শর্ত হচ্ছে ফালিয়া আমাল আমালান সলিহা নেক কাজ করা দু নম্বর হচ্ছে রবের সাথে কাউকে আমরা শরীক স্থাপন করব না আমাদের রব কজন সবাই একটু জোরে বলেন কজন সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এই কথাগুলো আল্লাহ পাক মনে প্রাণে বিশ্বাস করার তৌফিক দান করেন আমাদের আলোচনা আমাদের জিকির আজকার আমাদের তাসবিহ আমাদের তাহলিল সব আল্লাহর সন্তুষ্টি কামনা আল্লাহ পাক কবুল করেন